ব্যাটিং নিয়ে আমার চিন্তা ভাবনা ভাই একজন ভালো মাপের ট্যালেন্ডার হওয়া। মাহমুদুল্লাহ ও আফিফদের দিন শেষ, এবার উপরে ব্যাটিং করতে চায় তাসকিন আহমেদ। অনেকদিন ধরে দলের ফিনিশার কিংবা সাত নম্বর পজিশনে কে খেলবেন এ নিয়ে চলছিল তুমুল আলোচনা ও সমালোচনা। আর এই পজিশনে খেলা নিয়ে তুমুল লড়াই চলছিল আফিফ, মাহমুদুল্লাহ ও রাব্বিদের মধ্যে। তবে এরই মধ্যে সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে বড় মাপের ট্যালেন্ডার হতে চান তিনি, এজন্য উপরে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন তাসকিন। জাতীয় দলে এক থেকে ছয় নম্বর পজিশন পর্যন্ত একদম মোটামুটি ফিক্সড বলা চলে, তবে বাকি রয়েছে সাত নম্বর পজিশন। আর এই সাত নম্বর পজিশনে তাসকিন আহমেদ যদি একজন অলরাউন্ডার হিসেবে ব্যাটিং করে তাহলে বাড়তি একজন বলার কিংবা ব্যাটসম্যানকে একাদশে খেলাতে পারবে নির্বাচকরা। আর এজন্যই উপরের দিকে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। তো দর্শক, তাসকিনের উপরে ব্যাটিং করা কতটা যুক্তিসম্পন্ন বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।